হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আর আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিই। আজকে শুধু পাবদা মাছ দিয়ে শুক্তো করতে করব, আর ভাত আলু সিদ্ধ। রান্না কমপ্লিট হয়ে গেল, মেয়েও চলে এসছে ড্রয়িং স্কুল থেকে। এবার ওকে স্নানটা করিয়ে খাইয়ে টাইয়ে দেবো। বিকেলে আজকে আবার একটুখানি ঘুরতে যাওয়ার কথা আছে, আর কিছু কেনাকাটি বাকি রয়েছে, সেগুলো কেনাকাটি করতে যাব আজকে। বেরিয়ে গেছি, এখন অনেক দূর যাব, একটু পেট্রোল ভরে নিচ্ছে। বাপরে, ভিড় দেখো একবার। আমরা আজকে এসেছি কোয়েসমল। চলে এসেছি কোয়েসমল, পার্কিং করে দিয়েছি। ঢুকে গেছি আমরা ভিতরে। হলো সোনামায় শপিং করা হয়ে গেল, এখানে খাওয়ার ইচ্ছা নেই, বেরিয়ে যাবো এবার এটা দিয়ে। তারপরে বাড়ি যাবো।
বেস আর রাইস দিতে হবে না বেস থ্যাংক ইউ স্টার্ট করে দিয়েছি এদিকে জুবুবাবু স্টার্ট করে দিয়েছে এদিকে মহারানীও স্টার্ট করে দিয়েছে এটা হচ্ছে প্রাণটা গ্রেভি আমার মাটন বিরিয়ানি বিশাল এখন কি বলছো মামা অবস্থা এসে আর খেতে পাচ্ছি না এই অবস্থা এসে হাঁপিয়ে গেছে সব সব হাঁপিয়ে গেছে আর খেতে পাচ্ছে না চলে এসছে সাথে আমাদের মৌরি খাওয়া দাওয়া করে নেমে যাচ্ছি আর কিছু না নিয়ে ওখানে সব রেখেই চলে খাওয়া দাওয়া সব হয়ে গেল এবার ঠাকুর দেখবো মক্কা মোটামুটি 100 গ্রাম আমিও মুখে 100 গ্রাম এখানে খুব ভালো লাগে আমি এখানে যখন চাকরি করতাম তখন প্রচুর আসতাম স্যার এসে খাওয়াতে যাই হোক সবাই বন্ধু বান্ধব মিলে আসতাম সবাই মিলে খুব আনন্দ হতো এখন মিস করি সবাইটা যার জন্য আমরা এত রাত্রিতে ঘুরে ঘুরে বেড়াতে পারি সুন্দর সুন্দর লাইটিং কেমন লাগছে ছোট্ট একটা চলে এসছে লাইটিং দেখতে দেখো জানি না নলেন গুড় কি আইসক্রিম বেরিয়েছে মহারানীর সব কিছু আছে বলছে নলেন গুড় আইসক্রিম খাবে যে এটা আবার কখন বেরোলো তো ও জানে ঠিক কোনটা কখন বেরোয় এখন নলেন গুড় দাদাকে জিজ্ঞেস করলাম ভাবলাম পাবো না তো পেয়ে গেছে আমার আমি ফিস্ট আর আমার মহারানী নলেন গুড় নলেন গুড় পেয়েছে আর আমার ফিস্ট ঝামেলা নেই তো আইসক্রিম খাওয়া হয়ে গেল মানে খাওয়া হয়ে গেল মানে নেওয়া হয়ে গেছে চলছে খাওয়া দাওয়া মহারানী নলেন গুড় অরেঞ্জ আর আমি পেস্ট এই জাস্ট বাড়ি ঢুকলাম দুল ফুল সব খুলে ফেলেছি
জোরদার খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, শপিং করা সব কিছু হয়ে গেল। এইবার জাস্ট ফ্রেশ হবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, দেখ ঘুম। বেশি খাওয়া হয়ে গেছে, মেয়ে তো দুটো আইসক্রিমটা খেতে পারলো না। ও প্রত্যেক দিন তাই করে, অর্ধেক খাবে দিয়ে আমাকে দিয়ে দেবে। তো যাই হোক, আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, অবশ্যই লাইক করো। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসতে থেকো, ভালো থেকো সবাই। টাটা, গুড নাইট।